সুপ্রিয় উপস্থিতি, এই আপনারা দেখছেন আজকের এই অনুষ্ঠান, মাঠে মানুষ কিভাবে ঈদ কাটছে আমি এটা দেখার জন্য, এই মানুষের সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়ার জন্য বেরিয়ে এলাম। আসার পথে একটা দোকান থেকে একটা সেভেন আপ খেলাম। সেভেন আপটা খাওয়ার পরে আমি একটু কেমন জানি একটা আপ বাইরে এলো, দুইটা আপ বাইরে এলো, তিনটা বাইরে এলো, এভাবে বাইরে তো হইতে ছটা পর্যন্ত হইলো, কিন্তু লাস্টে তো আর আপ হয় না। আমি চিন্তা করলাম এটা আপ হয় না কেন, এদিকে ওদিকে চাপ দিয়ে দেখলাম নিচ দিয়ে এটা ডাউন হয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা সেভেন আপ না, এখন আর সেভেন আপ সেভেন আপ জায়গায় না, এটা হয়ে গেছে সিক্স আপ ওয়ান ডাউন। যা হোক, এই প্রক্রিয়ায় আমি বুঝতে পেরেছি যে দেশের সব কিছুতে এখন কেমন জানি একটু গোলমাল। যা হোক, মাটি ও মানুষের এই অনুষ্ঠান আজকে আমরা উপভোগ করবো, দেখবো মানুষ কিভাবে ঈদ উদযাপন করছে, কার কি পরিস্থিতি এখন দেখার জন্য আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি এরপরেই একজন ব্যক্তি আমাকে, সে মেয়ে না ছেলে বুঝি না, হ্যাঁ আমাকে বলে এই যে দশ টাকা বলে আমাকে সেই দৌড়ানি, আমি এসে এখানে খেলাম গোলা পানি। এই ভাইয়া, এটা কি লাইভ অনুষ্ঠান চলে? জি, আমাদের লাইভ অনুষ্ঠান, আপনি সারা বাংলাদেশের মানুষ দেখবে? হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশের মানুষ দেখবে। এই আমার তাহলে আমাকে একটু সুযোগ দেওয়া যাবে? আপনি কি সুযোগ চাচ্ছেন? আই এম এই সিং ইজ ফর্ম, মানে আপনি গান গাইছেন? ঠিক ঠিক, আমি শিল্পী, আমাকে দেখে কি মনে হচ্ছে না আপনার? ও আচ্ছা, গান গান, আপনার তো গান 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 গাইলো, আপনাদেরকে নিয়ে আসছে আমাদের এই অনুষ্ঠান মাটি ও মানুষের। আমি শিল্পী না, আপনি তো ভুল বলেছেন, গান গাইতে কি এখন শিল্পীর প্রয়োজন হয় নাকি? তো একটু আগে তো বললেন আপনি শিল্পী। ওরে ভাই, এই যে এখন বিভিন্ন চ্যানেল দেখেন, এখন মানুষ কি শিল্পীরা কি গান গায়? এখন এই যে টিকটক, অর্থাৎ এখন যে যত বেশি ভিউ করতে পারে এটাই হচ্ছে এখন এই লাইভ অনুষ্ঠান, এবং এটাই হচ্ছে এখন শিল্পত্ব, বুঝছেন? ও তার মানে আপনি ওই টিকটক, এই টিকটক যাই বলেন যাই বলেন। আমি বুঝতে পারছি দর্শক, আমার মনে হয় উনি খুব রাগান্বিত হয়ে মনে করেন হিন্দি অথবা আরবি একটা গান গাইবো, যেমন এই যে বিভিন্ন রকমের ইয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ ভাইরাল হতে পারে, ফেসবুক ইউটিউব, এই ক্ষেত্রে আমরা একজন মানুষকে পেলাম যিনি নাকি গান গেয়ে ভাইরাল হতে চাচ্ছেন। এখন আমরা এই অনুষ্ঠানে আমরা মানুষের সাথে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে মানুষের সাথে পরিচিত হব। এ ভাই, টেলিভিশনে দেখা কি নিলেন নাকি কি? এগুলা কত নিছে? কোনটা, কালাটা না দলাটা? কালাটা, হ্যাঁ কালাটা তো 60 টাকা দিয়ে কিনছি। তো আর ধরাটা? এইটা 80 দিয়ে কিনছি। কোথেকে নিছেন? কোনটা, কালাটা না দলাটা? কালাটা 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 ওই আগুন যে
দন্তা কিনছি আর দলাটা দলাটা ওই হেডো আবুলের দন্তা কিনছি কি ভাই আপনি কথা সব নাকি একসাথে বলতে পারেন না হারি তো কারণ শুনেন ভাই কালাটা তো আই কিনছি তার মানে ওই কালাটা আমি কিনছি আর দলাটা দলাটা হেডো আই কিনছি শেষ পর্যন্ত চলে এসেছি দেখা যাক আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে জানি না কেমন লাগছে এই যে ভাই কি ভাই আপনি কি যেন একটা খুঁজতেছেন আপেল ভাই আপেল খুঁজতেছি আপেল খুঁজতেছেন মানে আপনি এখানে এসে আপেল কি আপনি তো আপেলের দোকানে খুঁজবেন আর আপনি দেখেন না মাথা হেলমেট হেলমেট কেন আর মাথায় যাতে আপেলটা না পড়ে ভাই এখানে তো কোনো আপেলের গাছ নাই আরে ভাই বিপদে পড়ছি তো কি বিপদ পৃথিবীতে তিনটা আপেলের আবিষ্কার হয়েছে একটা হচ্ছে ওই যে জব স্টেজ জব সেলে কাজ করছে এই যে আইফোন আপেল এই ফোন আপনি সারাদিন শুধু এই পাবজি এই গেম টেম খেলে এই একটা আপনি ভাই সবকিছু থাকতে এই আপেল নিয়ে এত কথা বলেন কারে ভাই আপেল ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলা যায় না বিপদ তো ওখানে ভাই আমার বউ এই ঈদে আমার কাছে আবদার করছে আপেল খাবে এখন কোন আপেল আপনি আগে বললাম তুমি কি চায়না আপেল খাইবে না অস্ট্রেলিয়ার নাকি জাপানি কোন টাকা দিবে সে বললো না আমি নিউটনের আপেল খাবো নিউটনের আপেল কি খাওয়া যায় ওটা তো মাথায় পড়ে সেখানে সেই আরে ভাই এই কারণে তো হেলমেট দিয়ে ঘুরতেছি আপেলটা কই ভাই আপনি কি দেখছেন আপনার আপেল না না ভাই আমি দেখিনি আপনি আপেল খুঁজতে খুঁজতে আচ্ছা আমি খুঁজে না দেখি ভাই দর্শক শ্রোতা এইভাবে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনি এক ব্যক্তি আপেল খুঁজতে খুঁজতে মাথায় হেলমেট পরে এখন আপেলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে তো এই সমস্ত ঘুরে বেড়ানো মানুষগুলোর কিছু কথা আমরা শোনার জন্য আজকে মাঠে বেরিয়েছি আমাদের অনুষ্ঠান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম